فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. السلام عليكم ورحمة الله وبركاته. প্রশ্ন করেছেন, কোনো ব্যক্তি সুদভিত্তিক প্রতিষ্ঠানে চাকরি করলে তার ইনকামের হুকুম কি হবে? এমন ব্যক্তির কাছে মেয়ে বিয়ে দেওয়ার হুকুম কি? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাম রসুল্লাহ বাদ, সুদভিত্তিক প্রতিষ্ঠানে চাকরি করলে তার ইনকাম হারাম। রসুল্লাহ সাল্লাম লানা আকিলা রিবা মোকেলাহু শাহিদাহি ও কাতিবাহু, সুদদাতা সুদ গ্রহীতা সুদের দুই সাক্ষী এবং লেখক সবাইকে অভিসম্পাত করেছেন, অর্থ হচ্ছে যারাই এর সাথে জড়িত সবাই অভিশপ্ত, এটা হারাম। আর হারাম যেহেতু সেহেতু এখানে চাকরি করা যায় না, হারাম বুঝাই যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে তার কাছে মেয়ে বিয়ের মশালা, হারাম তো হারাম কাজ করলে তার কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না এমন কথা কিন্তু শুরুতে নিষেধ নাই। এখন উত্তম হচ্ছে আত্মীয়তা করা, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়াজুহু ওয়া ইল্লা তাকুন ফিতনাতুন ফিল আরদি ফাসাদুন আরীদ, যার দিনদারি এবং চরিত্র তোমাদেরকে মুগ্ধ করে এমন কেউ আসলে তার কাছে মেয়ে বিয়ে দাও, নাহলে দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ ভরপুর হয়ে যাবে। সেহেতু ভালো লোক দেখে দিবেন যারা আয়ের ব্যাপারে স্বচ্ছ, যার আয় স্বচ্ছ, এবং যারা মেয়েকে বা বোনকে, আপনার বোনকে বা মেয়েকে সঠিকভাবে প্রতিপালন করতে পারবে, দিনের উপর রাখতে পারবে, হারাম খাওয়াবে না, হারাম করে চলাবে না, এরকম লোক দেখে আত্মীয়তা করা উচিত। এটা রাসূলুল্লাহ সাল্লাম শিক্ষা, এটা হচ্ছে এটাই হচ্ছে নিয়ম। কিন্তু এর বাইরে যদি ব্যতিক্রম, যদি কোনো কেউ বিয়ে দেয় এরকম লোকের কাছে, তার বিয়ে বৈধ হবে কিন্তু আয় হারাম থাকবে। আমার মনে হয় বিষয়টি স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।